উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ডুয়ার্সে অবিরাম বৃষ্টির জেরে মালবাজারের ওদলাবাড়ি এলাকার ঘিস নদীর জল বেড়ে যাওয়ায় 11 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড় ও ডুয়ার্সের বৃষ্টি হলে চলাচল অসাধ্য হয়ে পড়েছে, প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জল যন্ত্রণা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এখানে বড় ব্রিজ তৈরি করা হোক বাঁধ। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী যদি সত্যি টানা বৃষ্টি চলতে থাকে তাহলে অবস্থা আরও সংকটজনক হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বারবার পানি আ যাতে জল ভি পানি আনে সে পুরো পানি আ যাতে আমরা ফের জনে মতলব গাড়ি হতা হ্যায় ধর আগে মেরা কাম ভি হ্যায় বহুত সারা। তো অভি জানে মে ডর নেই লাগ রহা? ডর তো লাগ রহা হ্যায় উসকা লিয়ে অভি হম নেই যা রহা। হ্যাঁ লেকিন जेल का पूल तो मतलब बहुत बड़ा है लेकिन पूरा छोटा है। उसी के लिए पानी रोड से चला जा रहा है ना? पानी पूरा रोड से जा रहा है। ये होता तो थोड़ा अच्छा होता है जाने आने में। तो ये तो हमेशा ऐसा होते रह रहा है ना? हाँ।